হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে ম্যানুয়ালি অপারেটেড সেমি অটোমেটিক সিস্টেমকে কিভাবে DCS-এ কনভার্ট করা হয়। আমাদের এখানে এই ম্যানুয়ালি অপারেটেড সিস্টেমটা 2002 সাল থেকে আছে, আর এই ম্যানুয়াল অপারেটেড সিস্টেম থেকে আমরা 35 TPH-এর সিমেন্ট গ্রাইন্ডিং মিল দুইটি অপারেট করতাম। তাছাড়া আমার আরও 3টি অপারেটিং সিস্টেম আছে, যেখানে আমি আমার প্যাকিং প্লান্ট 1, আমার প্যাকিং প্লান্ট 2 এবং আমার ম্যাটেরিয়াল আনলোডিং সেকশন চালাতাম। তো আমাদের এই ম্যানুয়ালি অপারেটেড সিস্টেমটা আমরা এখান থেকে এই যে সুইচের মাধ্যমে চালাতাম, আর এইটার জন্য আমার যেই PLC ছিল সেটা ছিল সিমেন্সের S7-200 PLC। আর এই সিস্টেম থেকে যেই ফিল্ডের সিগন্যালের মনিটরিং করতাম সেগুলা আমরা এখানে ইনস্ট্রুমেন্ট প্যানেল বসিয়ে ইন্ডিভিজুয়াল কন্ট্রোলার বসিয়ে রেখেছিলাম, যার মাধ্যমে আমরা এর স্ট্যাটাসগুলো মনিটর করতাম এবং বিভিন্ন সুইচ লিমিটের মাধ্যমে আমাদের মেশিনকে সেফ রাখার জন্য ইন্টারলকিং করেছিলাম। আর এখানে হচ্ছে আমাদের যে MCC ফিডার আছে, MCC ফিডারটা ছিল এরকম। তো এখানে আমাদের MCC ফিডারের জন্য যে কতগুলো বেসিক স্ট্যাটাস প্রয়োজন সেগুলোর অপশন কিন্তু ছিল না, আমরা শুধু এখান থেকে স্টার্ট কমান্ড দিতাম আর চলতো, যা সেটা চলছে কি না সেটাই বুঝতে পারতাম। কিন্তু এখন আমরা সিমেন্সের যে DCS সিস্টেমটা নিচ্ছি সেটাতে আমাদের স্কাডা সিস্টেম থাকবে PCS-7, আর ওখানে আমরা গ্রাফিক্যালি আমার যে বল মিলের যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আছে, যেটা কিনা আগে এভাবে ছিল, সেটা আমরা কম্পিউটারে গ্রাফিক্সে দেখতে পারবো। আর আমার যাবতীয় যত ডিভাইস এখানে ব্যবহার হয়েছে ইকুইপমেন্ট ট্যাগ ওয়াইজ ওখানে আমার স্ট্যাটাসগুলো চলে আসবে। আর ওই বেসিক যে 4টি স্ট্যাটাস, যেমন ধরুন ফিল্ড স্টপ সিগন্যাল, ইলেকট্রিক্যাল অ্যাভেলেবিলিটি, ওভারলোড সিগন্যাল, মোটর রানিং ফিডব্যাক, তাছাড়া আমাদের যেই প্রসেসে যেই বিভিন্ন পয়েন্টে ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়েছে, মনে করুন যে বিভিন্ন পয়েন্টের টেম্পারেচার, বিভিন্ন পয়েন্টের প্রেশার, বিভিন্ন মোটরের ভাইব্রেশন, ফ্লো, আমার সাইলু লেভেল যেটা রাডারের মাধ্যমে আমরা পেয়ে থাকি, তাছাড়া বিভিন্ন অ্যাকচুয়েটর সিস্টেম এবং PID কন্ট্রোলার, সেগুলো আমরা ওই DCS-এর স্কাডাতে পেয়ে যাব। তাছাড়া DCS নিলে পরে আমাদের হবে কি, আমরা ওই DCS স্কাডাতে আমাদের যে অনলাইন ট্রেন্ড এবং হিস্টোরিক্যাল ট্রেন্ড আমরা পেয়ে যাব। তাছাড়া ইভেন্ট মেসেজ, অ্যালার্ম লগিং এবং আদার্স যে PID ফ্যাসিলিটিসগুলো সেগুলো আমরা পাবো। আবার কখনও যদি কোনো ইন্টারলকিং বাইপাস করার প্রয়োজন পড়ে বা সিমুলেশন করার প্রয়োজন পড়ে সেগুলোও আমার ওখানে থাকবে। তো এটা মোটামুটি একটা বড় প্রজেক্ট, এটা করার জন্য আমাদের টোটাল 60 দিন সময় লাগবে আনুমানিক। আর এক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে MCC ফিডার আছে সবগুলো MCC ফিডার আমরা খুলে ফেলবো। MCC ফিডার খুলে আমরা এখানে নতুন MCC ফিডার বসাবো, আর তার পাশাপাশি আমাদের ক্যাবলিংয়ে কিছু চেঞ্জ হবে, আমাদের যে ক্যাবলগুলো আসবে যাতে সবগুলো ফিডব্যাক আমি PLC-তে ঢুকাতে পারি, সেজন্য আমরা আলাদা ক্যাবল টানবো। ফিল্ডে আমাদের আরও কিছু ইনস্ট্রুমেন্ট বসবে, JB বসবে, তাছাড়া আমাদের BFD প্যানেল আসবে, এবং আমাদের যে PLC আসবে PLC-টা হবে সিমেন্সের S7-400 সিরিজের। তো এইরকমভাবে আমরা আমাদের এই যে সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিট 2টি এবং যে প্যাকিং ইউনিট 1, প্যাকিং ইউনিট 2 এবং র ম্যাটেরিয়াল আনলোডিং, ওই প্যানেলগুলো ওইরকমভাবে এখান থেকে চালাতে পারবো এবং আমরা অনেক সুবিধা পাবো।